আজ 13ই সেপ্টেম্বর 2021। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম 11ই সেপ্টেম্বর, বিগত 5 মাস পর আবার ভারতবর্ষের বিভিন্ন অজানা জায়গা ও অজানা মানুষজনের খোঁজে, আর তার সাথে সাথে নিজেকে খুঁজে পেতে। প্রথমে ভেবেছিলাম কলকাতা থেকেই লিফট নেওয়াটা শুরু করব। এই যাত্রার প্রথম প্ল্যান হলো আমার হিমাচল ঘুরে তারপর লাদাখ যাওয়ার, কিন্তু লাদাখের রাস্তা বন্ধ হয়ে যাবে বলে আমি কলকাতা থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ি কালকা মেলে। আমার প্ল্যান চণ্ডীগড় থেকেই আমি লিফট নেওয়া শুরু করব। চণ্ডীগড়ে আমি এসে পৌঁছই 13ই সেপ্টেম্বর রাত 2টোর সময় কালকা মেলে। রাতটা স্টেশনে শুয়েই কাটিয়ে দিই। সকাল 7টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন রেডি হচ্ছি হিচহাইকিং শুরু করার জন্য, সেই সময় আমার সাথে আলাপ হয়ে যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিষড়ার বাসিন্দা সুরজিৎ বাবুর সাথে। আমার ভ্রমণ কাহিনী শোনার পর উনি আমাকে বললেন সিমলা অবধি উনি আমাকে লিফট দেবেন, আমার তো পোয়া বড়। তারপর ওনার সাথে বেরিয়ে পড়ি সিমলার উদ্দেশ্যে। হিমাচলে এন্ট্রি করে নিয়েছি, মানে সুপার এক্সাইটেড। আস্তে আস্তে আপনারা ভিডিওগুলো ভিউজগুলো দেখলেন, মানে অসাধারণ, মানে দারুণ। তো একটা জায়গায় ব্রেকফাস্ট করতে এসেছি, আর এই জায়গাটার নাম, এক মিনিট ভাই থেকে জিজ্ঞেস করি, ইয়ে জায়গাটার নাম কি আছে? টিম্বার ট্রেল। আচ্ছা, ওইদিকে টিম্বার ট্রেল ওই সাইডটায়। আচ্ছা, তো টিম্বার ট্রেলের সামনেই আমরা একটা রেস্টুরেন্টে এসেছি সকালে ব্রেকফাস্ট করার জন্য, আর অসাধারণ লাগছে। রেস্টুরেন্টটাও দারুণ, পুরো পাহাড়ের পুরো ওপরে, অসাধারণ। মানে এই বিউটিগুলো আমি এই 6 মান্থ পর বেরিয়ে অসাধারণ একটা ফিল করতে পারছি। দেখাচ্ছি, দেখুন ভিউটা, এই দেখুন, এখান থেকে ভিউটা দেখুন। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। আই থিঙ্ক এটাকে ওপেন করা যায়। না, বন্ধ আছে। এই সাইডটা থেকে আপনাদের ভিউটা দেখাই, দেখুন জাস্ট লুক অ্যাট দিস ভিউ। পাহাড়ের উপরে কীভাবে সুন্দর করে ঘরগুলো বানানো, আর ওই উপরটা হচ্ছে টিম্বার ট্রেল। আচ্ছা, আর এই স্যারের সাথে আলাপ করে দিই, যাই হোক। স্যার, আপনার নামটা বলে দিন স্যার। শঙ্কর প্রসাদ সাউ। আচ্ছা, স্যারের নাম হচ্ছে শঙ্কর প্রসাদ সাউ, ইনি হচ্ছে কিন্তু আমাদের বেঙ্গলেরই, ঠিক আছে, কলকাতার ভদ্রলোক। যাই হোক, ভালো লাগছে। মানে এই মানুষগুলোর সাথে আলাপ না হলে এই এক্সপিরিয়েন্সগুলো কখনো করতে পারতাম না। এই ভাইয়ের সাথে আলাপ করে দিই। অভিষেক ভাই, তারপরে এই স্যারের সাথে না হলে এই জিনিসগুলো আমি কখনো এক্সপিরিয়েন্স, মানে সাডেন, আপনি আনপ্ল্যান্ড এইভাবে জার্নিগুলোতে বেরোলে আপনার সাথে অটোমেটিক্যালি মানুষের সাথে আলাপ হতে থাকবে, আর আপনার প্ল্যানগুলো এইভাবে চেঞ্জেস হতে থাকবে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। ওকে গাইজ, তো অলরেডি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আলু পরোটা। মানে ফার্স্ট টাইম একটা নতুন ধরনের আইটেম খেলাম, যেটা হচ্ছে আলু তন্দুরি পরোটা। মানে এখানে এসে যেটা জানতে পারলাম, কোনোদিন আলু তন্দুরি পরোটা আমি ট্রাই করিনি। জাস্ট অনেকটা খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে, এটা আলু পরোটাটাকেই এটা তন্দুরের মধ্যে করা আছে, এটাকে মানে দারুণ টেস্ট লাগে। তার সাথে এটা কিসের আচার ছিল? এটা পুদিনা চাটনি, তার সাথে আমের আচার দেওয়া হয়েছে। অসাধারণ লাগছে। আর সবাই, আপনার কেমন লাগলো? ভাষা নেই, মানে আমরা তো আলু পরোটা এরকম কোনো খাই না। ফাইনাল আলু পরোটা যেরকম অয়েলি, এটা ইজ ডিফারেন্ট, টোটালি মানে টোটালি অয়েল ফ্রি, আর দারুণ টেস্টি লাগছে। আর এই জন্য থ্যাংকস গোস টু হাইজিনি রয়দা, রয়দ ভাই কে লিয়ে। মানে এই লোকালদের সাথে কানেক্টেড থাকলে আপনি লোকাল ফুডগুলো, মানে সেই বেস্ট, মানে সাজেশনগুলো আপনি পাবেন। ওকে, তো এই জায়গাটায় আমরা নেমে পড়েছি। অলমোস্ট 92 কিলোমিটার লিফ্ট পেয়ে গেছিলাম চণ্ডীগড় রেল স্টেশন থেকে, আর এখনও পর্যন্ত 15-17 কিলোমিটার এখনও সিমলা বাকি আছে। তো এখান থেকে আবার আমরা ট্রাই করবো, এখানে একটা ড্যারিগং এই জায়গাটাতে, একটু আগে এখানে চা ফা খেলাম। তো এখান থেকে ট্রাই করবো আমরা হচ্ছে সিমলা অব দি লিফ্ট, দেখা যাক সিমলার লিফ্ট এখান থেকে পাওয়া যায় নাকি। আর কালকে আজকে সকালে জাস্ট নিউজ দেখলাম একটা হিমাচলের,
কালকেই এখানে একটা পাহাড় ধস নেমে পড়েছে এই বৃষ্টির জন্য, কারণ আজকে সকাল থেকে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কালকেও প্রচণ্ড রাত্রেবেলা বৃষ্টি হয়েছে এখানে, যার কারণে একটা ল্যান্ডস্কেপ হয়েছে এখানটায় একটা জায়গায়, তো সিচুয়েশন খুব খারাপ। তারপরে শুনলাম লে মানালি যেটা রোডটা রয়েছে, হাইওয়েটা রয়েছে, ওই রাস্তাটাও বন্ধ করে রাখা হয়েছে প্রচণ্ড বরফ জমে যাওয়ার জন্য, চারিদিকে রাস্তা পুরো একদম পুরো বরফে ঢেকে গেছে, বলছে দুদিনের জন্য লে মানালি হাইওয়ে বন্ধ থাকবে। তো যাই হোক, এখন তো লে মানালি যাচ্ছি না, সিমলার উদ্দেশ্যে যাচ্ছি, এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 5 এটা, তো এখান থেকে ড্রাইভ করবো সিমলার জন্য, ট্রাই করে দেখা যাক পাই নাকি। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, কোনো গাড়ি দাঁড়াচ্ছে না, ট্রাই করে যাচ্ছি, কোনো গাড়ি দাঁড়াচ্ছে না। সিমলার ওই সাইড থেকে গাড়ি আসছে প্রচুর, কিন্তু ওই সাইড থেকে যে কটা গাড়ি আসছে দাঁড়াচ্ছে না, দেখুন সব দাঁড়ায়। ওকে গাইস, আপনার লং টাইম পরে লিফট পেয়ে গেছি, বাট খুবই বাজে কন্ডিশন, মানে খুবই বাজে কন্ডিশন ভাবে লিফট পেয়েছি। দেখো একটা গাড়িতে কিভাবে লিফট পেয়েছি, বসে আছি এই ক্যামেরা ধাক্কা লেগে গেছে, একটা গাড়িতে বাজেভাবে লিফট পেয়েছি, মানে ছোট্ট গাড়িতে বসে আছি। দেখো অভিষেকের ব্যাগ এখানে ঢাকা পড়ে গেছে, আমার ব্যাগ পুরো চেপে চেপে বসে আছি, আর ভাই সাহেব আমাদের লিফট দিয়েছে। আপনার নাম বতা দিয়েছে স্যার জি? মেরা নাম সানি হ্যায়। আচ্ছা সানি জি, তো সানি পা জি হাম লোগো কো লিফট দিয়া, থ্যাংক ইউ জি, শুকরিয়া শুকরিয়া, বহুত বহুত শুকরিয়া। তো আপনারা ভি রুকে রহে থে তবে হামনে ভি সোচ লিয়া না কানে মাই ভি কে লাভ, হ্যাঁ কোই সাথ মে হোতা তো শায়দ আজ আচ্ছা লাগ জাতা হ্যায়। আমার ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছে, যাই হোক আই হোপ আপনারা অ্যাডজাস্ট করছেন, জানেন র ব্লগ গুলো এরকমই হয়। ঠিক আছে, আমি লে লাদাখ যায়ঙ্গে, হম লোক লে লাদাখ যায়ঙ্গে, মানালি হোক যায়ঙ্গে, আমি ট্রেনে ট্রাভেল করছি, মানে আই এম টোটালি এক্সস্টেড, মানে আমি রেস্ট না করলে আমার বডি পুরো ছেড়ে দেবে। তো 92 কিলোমিটারে প্রথম লিফ্ট পেয়ে গেছি, এটা 15 কিলোমিটার, সদারজিকে মানে বহুত বহুত থ্যাংক ইউ, বহুত এরকমভাবে মানুষ এখনও ভারতবর্ষে না অল ওয়ার্ল্ডে মানুষ এখনও ভালো আছে, যার কারণে এইভাবে আমাদের মতো ট্রাভেলাররা, আমাদের মতো নোম্যাডিক বাঞ্জারা ভবঘুরেরা এইভাবে ট্রাভেল করতে পারছে। তো অসাধারণ বাইক, নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স, নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স সেই লাগছে। ওয়েলকাম টু হিমাচল।
জাস্ট এই শিমলা এসে পৌঁছলাম। অসাধারণ শিমলা, ফার্স্ট টাইম, মানে দারুণ লাগছে। প্রথমে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম লিফ্ট পাবো না, বাট পেয়েছি অলমোস্ট। আর শিমলার বিউটিটা দেখুন, দেখুন শিমলা সিটিটা। চারিদিকটা লাগছে দেখুন শুধু। তো এখান থেকে এখন কোথায় যাবো জানি না। আজকে প্ল্যান আছে এখানে স্টে করার, ক্যাম্পিং করার। জানি না কোথায় ক্যাম্পিং সাইট আছে, কী আছে, কোথায় কী পাবো। লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট।